প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আনন্দ জমিন লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর সম্রাট উদ্যানে। এখানে মূলত তাবলিগ জামাতের একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সারা দেশ থেকে লক্ষাধিক মুসল্লিরা এই সমাবেশে অংশগ্রহণ করেছে। এবং মূলত সকাল 9টা নাগাদ শুরু হয়েছে, বিভিন্ন জনতা এই সমাবেশে এসে অবস্থান করেছেন এবং এখনো সমাবেশের কার্যক্রম চলমান রয়েছে। জানা যাচ্ছে যে এরপর 1টা নাগাদ তাদের এই সমাবেশের কার্যক্রম শেষ হবে। তাদের এখান থেকে মূল যে দাবিটি বক্তারা কিংবা যারা এই সমাবেশে অংশগ্রহণ করেছে তারা যেটি বলেছেন, যে ভারতীয় আলেম মাওলানা সাদ তাকে যেন বাংলাদেশে আসতে না দেওয়া হয় এবং তার তত্ত্বাবধানের আয়োজন করা হয় সেটি যাতে বাদ দেওয়া হয়। সে এখান থেকে মুসল্লিরা দখলে রয়েছে বলা যেতে পারে। হাজার হাজার মুসলিম দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে। এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের এই মহাসম্মেলনকে শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, সেই কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন থেকে শাহবাগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বেশ সড়কে আমরা দেখেছি হাজার হাজার আরেকটু সহযোগিতা আপনাদের চাই। এখানে বাম সাইডে আমরা হাত দেখে দেখে দেখাচ্ছি, বাম সাইডে দাঁড়ানো আছে, একটু মেহরবানি করে বসবেন, আগের মতো একটু বসে পড়বেন, একটু মেহরবানি করে বসে পড়বেন সবাই, সামনের দিকে দাঁড়াতে